ব্রিগেড মাঠ ভরাতে কমরেড মিনাক্ষী মুখার্জি ও ধ্রুবজ্যোতি সাহা মধ্যরাত্রি থেকেই তারা পরিদর্শন করছেন কেননা রাত সিপিআইএম এর বিশাল জনসভা মঞ্চ আগামী সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশ থেকে একেবারে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই স্লোগান উঠতে পারে সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আর এর একটা বিশাল ঐতিহাসিক জনসভা যে জনসভা প্রতি বছরের মতো এই বছরও দু হাজার চব্বিশেই তারা বামেরা করছেন কেউ সাইকেলে চড়ে কেউ বাসে কেউ নিজের ভাড়া দিয়ে একেবারে কলকাতার দিকে রওনা হয়েছেন সরাসরি কিন্তু আমরা এই ফুটেজের মাধ্যমে দর্শক বন্ধু থেকে জানাচ্ছি সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জেলায় জেলায় মানুষ একতা হয়ে সকাল থেকেই ডোর টু ডোর বিগেট ময়দানের দিকে রওনা হচ্ছেন এই মুহূর্তের সবচেয়েতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ প্রধান বক্তা হিসেবে থাকবেন মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা এসএফআই ও ডিআইএফআই সহ সিপিআইএম সিপিআই ফর ব্লক আরএসপি রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবং কেন্দ্রীয় সিপিআইএম রাজ্য নেতৃত্ব রাজ্যবাসীর দৌড়গোড়ায় কতটা বাস্তবে প্রভাব পড়বে শুধু দেখার বিষয় রয়েছে রাজ্যবাসীর দৌড়গোড়ায় এর যে ঐতিহাসিক জনসভা হবে ব্রিগেড সমাবেশে সেটা এখন দেখার বিষয় বলে মনে করানো হয় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা লোকসভার বিয়াল্লিশটি এবার তৃণমূলকে ভোটে হারাতে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দরিদ্র খেটে খাওয়া বেকার যুবতের স্বার্থে বামেদের যে ঐতিহাসিক জনসভা সঠিক ন্যায় বিচার যাতে পাই বাংলার মানুষ তারই জন্য প্রতিবাদ সভা ব্রিগেড সমাবেশে রাত পহলে আজকে জানেন আপনারা শনিবার কিন্তু রাজ্যবাসী দৌড়গোড়ায় বামেদের প্রভাব কিন্তু খুবই দ্রুত গতিবেগে দেখা যেতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সিপিআইএমের এবার ভাগ্যের চাকা খেলা শুরু খেলা হবে শাসক দল তৃণমূলের বহু নেতাকর্মী যোগ দিতে পারে সিপিআইএমে এমনটাই সূত্রের খবর জানানো যাচ্ছে সম্ভবত কেননা মীনাক্ষী মুখার্জির জনসভা দেখে এবার টনিক চারিদিকে লাল আবিরে খেলা শুরু কোচি থেকে কাঁচা তরুণ থেকে তুর্কিরা এর বিশাল ঐতিহাসিক জনসভায় সেখানে রেকর্ড মার্জিন দেখা যেতে পারে কেননা ব্রিগেড সমাবেশে কার্যত বামেদের লাল ঝান্ডার গতিবেগ আর সেই গতিবেগে উঠে পড়া জনতার মাঝেই কতটা প্রভাব পড়বে সেটা এখন দেখার বিষয় রয়েছে নিয়ে শাসকের আর তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীদের যে লড়াই ব্রিগেড সমাবেশ থেকে এটা এখন জেলায় জেলায় বামপন্থীদের ভিড়ে কতটা আগ্রহ থাকবে জনতার দরবারে এটা এখন দেখার বিষয় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সিপিআইএমের পথ চলা শুরু আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাত্রিবেলা থেকে ব্রিগেড সমাবেশ মাঠ ভরাতেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় সেই জন্য সাক্ষাৎ করছেন রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি শাহ মীনাক্ষী মুখার্জি সহ বামেদের এই তরুণ তুর্কিরা কেননা ব্রিগেড মাঠ ভরাতেই রাজ্যের কার্য তো আনাচ্ছে কানাচ্ছে বিশেষ অংশের মানুষজন একটা অংশে প্রভাব পড়বে যে ব্রিগেড মাঠ ভরাতেই লাল ঝান্ডার গতিবেগ কতটা প্রভাব পড়বে শুধু সময়ের অপেক্ষা ব্রিগেড মাঠ ভরাতেই লাল ঝান্ডা চারিদিকে উঁকি মারতে শুরু করেছে কিন্তু বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন ভবিষ্যৎবাণী করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজ্যবাসীর দলগোড়ায় বাস্তবে সেটা এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা মনে করানো হয় হ্যাঁ বাস্তবে এই রাজ্যবাসী দলগোড়ায় কতটা প্রভাব পড়বে এবং সেই প্রভাবে কতটা উজ্জীবিত হবে তার ফলাফল কিন্তু আগামী লোকসভা নির্বাচনেই দেখা যেতে পারে মিনাক্ষী মুখার্জির পরিষ্কার যে বেকার যুবতে চাকরি নেই কলকারখানা নেই শিল্প নেই বিভিন্ন ইস্যুটা তিনি তুলে ধরছেন একই সঙ্গে তার দাবি যে রাজ্যের যেভাবে প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তার খেসারত আগামী দিন দিতে হবে ব্রিগেড মাঠ ভরাতেই মধ্যরাত্রিবেলা থেকেই বাম যুবনেত্রীরা পরিদর্শন করছেন বামেরা যদি কার্যত ব্রিগেড ময়দান থেকে দু হাজার চব্বিশেই স্লোগান উঠবে রাজ্য থেকে তৃণমূলকে হটানোর জন্য কেননা রাজ্যে যখন বেকার যুবদের পরীক্ষায় পাশ করার পরেও এসএসসি টেট উত্তীর্ণ তাদের চাকরি নেই কেলেঙ্কারি শাসকের রাজত্ব তৃণমূলের রাবণ রাজ চলছে এরই বিরোধিতায় বামপন্থীরা সরাসরি কিন্তু ব্রিগেড ময়দানে ব্রিগেড ময়দানে মাঠ ভরাতে কথাতেই বলে কাকবর হোক কি মাঝরাত আপনার পাশেই রয়েছে বামেদের এই তরুণ তুর্কিরা শেষ পর্যন্ত কতটা প্রভাব পড়বে এটাই এখন দেখার বিষয় রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের যে মিনি ব্রিগেড আর এই ব্রিগেডের প্রস্তুতি রীতিমতো শুরু হয়ে গেল কেননা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বামেদের যে আন্দোলন বা প্রতিবাদ সেটাই এখন দেখার বিষয় রাজ্যবাসীর দরবোড়ায় বামেদের যে ব্যাপক অংশের প্রভাব সেটা কিন্তু দ্রুত গতিবেগে দেখা যেতে পারে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যবাসীর দোরগোড়ায় একটা অংশের মানুষ অন্যদিকে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য বামেদের একটা সভা হচ্ছে বামেদের জনসভা মঞ্চ লক্ষাধিক জমায়েত কিন্তু জেলায় জেলায় বাম কর্মীদের ভিড় একেবারে আজ সকাল থেকে চিত্র কিন্তু শুনশান কোথাও শাসক দল হুমকি বাধা দিতে এলে পাল্টা আক্রমণ পাল্টা সারি পাল্টা প্রতিরোধ হবে বামপন্থীরা জানিয়ে দিয়েছেন কিন্তু জেলায় জেলায় লাল ঝান্ডার গতিবেগে দেখা যাচ্ছে যে ব্রিগেড দিকে রওনা হয়েছেন ব্রিগেড মাঠ ভরাতেই প্রস্তুতি নিয়েছে বামপন্থীরা যদি আমরা দেখি বাম যুবনেতা শতরু ঘোষ ঐশী ঘোষ দীপসিতাধর এবং কমরেড মিনাক্ষী মুখার্জি যে প্রতিক্রিয়া সেটা এখন কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ্যাঁ বাস্তবে মীনাক্ষী মুখার্জিতে যে দাবি বেকার যুগতের স্বার্থে বেকারদের নিয়ে আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতেই ব্রিগেড ময়দানে কার্যত সিপিআইএম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্যবাসী দোরগোড়ায় কতটা বাস্তবে প্রভাব পড়বে এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এম বিশাল ঐতিহাসিক জনসভা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে রাত রাতপোহলে বিগেট ময়দানে লাল ঝান্ডার গতিবেগে জনসভা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে